নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটা নতুন মুভি নিয়ে। মুভিটির নাম হলো আমার প্রেম তুমি। হ্যাঁ বন্ধুরা, আমার প্রেম তুমি। এই মুভিটির শ্যুটিং শুরু হয়েছিল 2017 সালের ডিসেম্বর মাসে। ভারত ও বাংলাদেশ এই দুই দেশের যৌথ উদ্যোগে এই মুভিটি বানানো হয়েছে। মুখ্য চরিত্রে থাকছেন কলকাতার সোহম চক্রবর্তী ও বাংলাদেশের মিষ্টি জান্নাথ। ছবিটির শুটিং হয়েছে ভারত, বাংলাদেশ ও থাইল্যান্ডে। থাইল্যান্ডের বিশেষ বিশেষ জায়গায় এই ছবির শুটিং করা হয়েছে। ছবিটির বাজেট রাখা হয়েছে 2 কোটি টাকা। ছবিটি পরিচালনা করছেন সজল আহমেদ ও চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। এছাড়াও কাস্টে রয়েছেন সুপ্রিয় দত্ত ও রাজেশ শর্মা সহ আরও অনেকে। এটি একটি অ্যাকশন ও রোমান্টিক ছবি হবে। বাংলাদেশ ও ভারত যৌথ পরিচালিত ছবি আমার প্রেম তুমি মুক্তি পাবে এপ্রিল মাসেই বলে জানা যাচ্ছে। মিষ্টি জান্নাত জানায় থাইল্যান্ডে বেশ কিছু সময় নিয়ে বেশ ভালো ভালো জায়গায় গিয়ে শুটিং করেন। তিনি আরও জানায় এই ছবির শুটিং শেষ হয়ে গেলে পরে আরও 3টে ছবিতে কাজ করবেন তিনি। প্রিয় ছবির নাম এখনও জানা যায়নি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিও? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের সাথে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।